হ্যালো গাইস, তো আশা করি তোমরা সব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি ঘণ্টাস্থল। তো কেন যাচ্ছি আর ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো চলো, আর আমি আর সায়ন যাচ্ছি। তো সায়ন সাইকেল বের করছে, তো আসুক। তো চলো একবারে গিয়ে তারপর তোমার সাথে দেখা হচ্ছে। আর আমরা এখন সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তোমরা ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো না কেন, সবাই সাবস্ক্রাইব করো। তো যাচ্ছি, আর সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। তো চলো। पर तुम सुन ना पाए हमारी बात। गाइस चले এসেছি, আর এসেছি আর এখানে। তো চলো, আর এটিএম এ যাবো একটু, এটিএম এ টাকাটা তুলতে হবে। তো চলো টাকাটা তুলি। যে লকটাওয়ার, তো এখানে একটা মেলা হয়েছিল, তো ভিডিও আছে সবাই দেখে। আমার ফার্স্ট ব্লগ ছিল ওটা, এই জায়গাটা। আমরা এখন এটিএমে চলে এসেছি, আমার এটিএমে টাকাটা তুলে নিই। তো তারপরে আবার কথা হচ্ছে। তো এটাতে টাকা নেই গাইস, তো চলো সামনে একটা এটিএম আছে ওটাতে যেতে হবে। আর প্রচুর গরম ভাই সাহেব, তো চলো এখন সামনে এটিএমে যাই, ওটাতে আবার টাকা যদি না থাকে আবার প্রবলেম হবে। তো চলো, আর এখানে প্রচুর গরম। একটুক্ষণ গিয়েছিলাম এটিএমে, তো পুরো ঘেমে গেছি, অবস্থা পুরো খারাপ। তো চলো এখন এটিএমে যাই, নেক্সট পরের এটিএমে দেখি। এটিএমে চলে এসেছি, এবার এখানে টাকাটা তুলি, একটু পাওয়া যায় কিনা এখানে টাকা। ফাইনালি টাকা তুলে নিলাম, আর এটিএমে টাকা পাওয়াচ্ছি না বলে এই দোকান থেকে টাকা তুললাম, এই দোকান থেকে টাকাটা তুললাম। তো চলো এখন বাজার করবো কিছু, আমরা যেহেতু হোস্টেলে রান্না করে খাই, তো বাজার কিছু নেই। চলো আজকে টুকটাক বাজার করবো, আর তোমাদেরকে পুরো বাজারটা ঘুরে দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে যাবো। ফাইনালি আমরা বাজারে চলে এসেছি, আর এটা হচ্ছে বাজার। তো ফার্স্টে তো প্রথমে আলু কিনতে হবে, সাইবন সামনে আছে, তো দেখছে কোন দোকানে আলু ভালো হবে। আমরা এখান থেকে প্রায় বাজার করে নিয়ে যাই, আগে এসেছিলাম। আর তোমরা সবাই গাইস, আর সবাই তোমরা ভিডিও দেখছো, তো সাবস্ক্রাইব না করে এই ভিডিওটা দেখছো, তো গাইস সবাই সাবস্ক্রাইব করো, কী করছো তোমরা সাবস্ক্রাইব করো। আর এখানে মাছ নিব, এই যে এইটা মাছ দোকান, টোটাল এখানে মাছের সব পাওয়া যায়, মাছ দোকান পাওয়া যায়। তো আমরা মাছ নিব, আর আর এখন আমার ভিডিও হচ্ছে, মানে এখন আমার ডিউটি চলছে, তাই জন্য ভিডিওটা খুব কম আসছে। তো এখন ইন্টার্নশিপ ডিউটি চলছে আমার, এটা লাস্ট ইয়ার জিএনএম কোর্স করছি আমি, তো তাই জন্য ভিডিও সেরকম আসছে না, ভিডিও কম আসছে। তো তোমরা সাপোর্ট করো, ভিডিও আরও আসবে। তো চলো এখন মাছ দোকানে যাই। ওই মাছটা দেখছি আমরা, সব মাছ এখানে, টোটালটা সব মাছের দোকান। তো আমাদের পুরো নন্দকুমারের মতো সবসময় মাছ পাওয়া যায়, আর এটা হচ্ছে এখানের বড় মার্কেট, সব কিছু পাওয়া যায় এখানে। আর আমরা তো এখানে জিজ্ঞাসা করছিল, আমরা তেলেগু জানি না, তো আমরা তেলেগু জানি না। তো চলো এখানে মাছ দেখি, তো মাছ দেখছি তারপরে কোন মাছটা নেই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কোন মাছটা নেই। আর আজকে আবার রাতে ডিউটি আছে। তো ভাই আমাদের মাছ কেনা কমপ্লিট, তো আমরা এখন আলু পেঁয়াজ কিনতে হবে, চলো এবার দোকান যেতে হবে। আর কাতলা মাছ নিয়ে নিয়েছি, আর আমাদের সেরকম মাছ খাওয়া হয় না, তারা সেরকম আসার টাই হয় না, সকলে সবার ডিউটি চলছে এখন, তো তাই জন্য সেরকম আসার তারও সময় হয় না। অনেক দিন পর মাছ হলো, তো চলো এবার আলু পেঁয়াজটা কিনে নিই, তারপরে কথা বলছি। চলো একবারে আলু দোকানে গিয়ে কথা হচ্ছে। এখানে আলু পেঁয়াজ নেবো,
আর সাহেব নালু দেখছে, আর এখানে আলু কিনে নেবো, আর বাসটা এ নিতে হবে। চলো, নালু পেঁয়াজ নেওয়া হচ্ছে, আর এখানে আদা রসুনও নিতে হবে। আদা রসুন নেওয়ার পর লঙ্কা নিবো, লঙ্কা নেওয়ার পর বাজারে বেরাবো। চলো আলু পেঁয়াজ নিয়ে নিই, আর সাহেব এখানে সব নিচ্ছে। 10 রুপে কা দে, আচ্ছা ওলা দিজে। তেল নিব, সরষার তেল, সায়ন গাছে তেলটা নিতে। তেলটা নেওয়া হয়ে গেলে তারপরে ওই পাশের দিকে লঙ্কা নিতে হবে, কাঁচা লঙ্কা। সব দোকান, আর এদিকেও সব দোকান। তো এখানে সায়ন লঙ্কা নিতে গেছে, ভালো নেই। লঙ্কা নিয়ে এলাম, আর এখানে সব তেঁতুল, সব এখানে সব তরকারিতে সবাই বেশি তেঁতুল খায়, তাই জন্য এত টক তরকারি। আমরা তো এখানে তরকারি খেতেই পারি না। এই যে সব দোকান, এদিকে সব প্রায় দোকানেই তেঁতুল, এইখানে সব প্রায় দোকানে। সামনের দিকেও আরও দোকানগুলো যেগুলো আছে সেগুলোতেও সব প্রায় দোকানে তেঁতুল, মানে আলু দোকান। আর একটা দেখো, আর এটা হচ্ছে ক্লক টাওয়ার, এটা আমাদের দূরে লাইটিংটা করেছে। তো গাইস হেভি লাইটিংটা করেছে। চলো এখন আমরা, আমাদের বাজার করা কমপ্লিট। তো আমাদের বাজার করা প্রায় কমপ্লিট, আর এখন আমরা হোস্টেলের দিকে যাচ্ছি। তো চলো, আর হচ্ছে এটা হচ্ছে রাস্তা। তো এখানে প্রচুর গরম, আর আমরা সবার মানে তিনতলা উপরে থাকি, তিনতলা উপরে, ওখানে তো প্রচুর গরম হোস্টেলটা। আর সেরকম এখন বাইরেও বেরানো হয় না, এখন ডিউটি চলছে, তাই জন্য সেরকম ভিডিও আসছে না, ব্লগও দিতে পারছি না তোমাদেরকে। চলো, আর এখন নর্মালি ভিডিও আসবে, নর্মালি ব্লগ আসবে, তো এখন কোথাও ঘুরতেও যেতে পারবো না, যেহেতু ডিউটি চলছে প্রথমেই বললাম। তো চলো আর ভিডিওটা দেখতে থাকো। এই যে হোস্টেলে চলে এসেছি, এই যে হোস্টেল আমাদের, আর এইটা হচ্ছে কলেজ, এই যে এইটা ভীষণ একটা কলেজ, আমাদের হসপিটাল। আর ব্যাগ শান্তনুকে দিয়ে দিয়েছি, আমরা এখন এই ছোটাবেলার দিকে যাব। প্রচুর গরম পড়েছে, চলো দেখি ডাব বা আখের রস যাওয়া একটা কিছু খাবো। তো চলো, আর চলো ভিডিওটা দেখতে থাকো, আর যারা আর চ্যানেল সাবস্ক্রাইব করোনি এখনও, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সবাই। তো আমরা এখন আখের রস খেতে এসেছি, এখানে আখের রস খাবো। তো কাকু এখন আইস দিয়ে এখন আখের রসটা করছে, চলো দেখো কীভাবে করছে। আমাকে এখনো দিচ্ছে, এই যে দিচ্ছে, এটা হচ্ছে আমাকে দেবে। এই যে টেন্স মল, তো এখানে আমরা এখন যাবো, এখানে এখনই যাবো। তো এখানে কিছু কিনবো না, জাস্ট এসির বাতাসটা খেতে যাবো, এসি। তো চলো এসিতে ঘুরে আসা যাক। চলে এসেছি টেন্টের ভেতরে, আর এটা হচ্ছে স্কেলেটার, স্কেলেটার উঠে পড়েছি, সায়ন সামনে আছে। মলটা দেখো, প্রচুর গরম পড়েছে এখানে ভাই সাহ, তাই জন্য এসি বাতাস খেতে চলে এলাম, কিছু কিনবো না, বাট নর্মালি এলাম। তো এটা এখন থার্ড ফ্লোরে উঠে পড়েছি, এই যে থার্ড ফ্লোরটা। এখানে একটু বসে আড্ডা আড্ডা দেবো, তারপরে চলে যাবো রাত্রে। সিঙ্গাড়া নিয়েছি, এই সিঙ্গাড়া
ये अच्छी सिंगड़ा चलो खेल नहीं खेल आर दई कई दई दोकने दई निल आज के कतला माछ कम दुपुरे तो आज के कतला माछ दई दिए मैं दई कतला कतला माछर माथा दिए और डाल दिए तो हमें ड्यूटी जाब बंधुरा सबाई रान्ना कर तो ड्यूटी मजखने इसे रात आर खे आ ड्यूटी देते हैं गाइस हॉस्टेले चले तीनतला उठते उठते पूरा हाँपिए गे तो चलो और भिडियो एखे शेष कर भलो लगे थे अवश्य लाइक कमेंट शेयर और चैनल नतून ना थे अवश्य चैनल के सबसक्राइब कर पास देखो तो चलो देखा हे नेक्स्ट को भिडियोते तो तक टाटा बाय बाय।